রিসেন্টলি আমি একটা মেইল রিসিভ করেছি, যেখানে আমার একজন সাবস্ক্রাইবার জার্মানি থেকে আমাকে একটা মেইল করেছে। সে আমাকে জানিয়েছে আমার সিল কপি করা বা রাবার স্ট্যাম্প কপি করা নিয়ে একটা ভিডিও আছে, সে ভিডিওটা সে দেখেছে। তবে সে ভিডিওটি দেখার পরেও সে তার এই ডকুমেন্টের মধ্যে সিল কপি করে বসাতে ব্যর্থ হয়েছে। এই ডকুমেন্টটি সে আমাকে মেইল করে পাঠিয়ে দিয়েছে এবং সে আমাকে জানিয়েছে, স্যার যদি সম্ভব হয় আপনি আমার এই কাজটি করে দিবেন। তো আমি তার এই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিলাম। চলুন দেখা যাক কি কারণ আমার ওই সাবস্ক্রাইবার এই সিলটি কপি করতে পারেনি। প্রথম ডকুমেন্টের নিচে একটা সিল বা রাবার স্ট্যাম্প রয়েছে এবং অন্য একটি ডকুমেন্ট রয়েছে যেখানে আমাকে এই সিলটা বসিয়ে দিতে হবে। অনেকে এই সিলটা দেখে ভাবতে পারেন এটা কোনো সাদা কালো সিল। হ্যাঁ, এটা সিলটা সাদা কালো, তবে এটা এটার জেনুইন কালার, অনেকটা গ্রে কালারের সিল এটা। এই সিলটাকে সিলেক্ট করার জন্য আমরা পেন টুলের ব্যবহার করব। আমরা এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ জুড়ে হচ্ছে এই সিলটি, তো এই সিলটিকে আমরা পেন টুলের সাহায্যে সিলেক্ট করে নিব। খুব একটা একুরেট হওয়ার প্রয়োজন নেই, আপনি রাফলি সিলেক্ট করে নিতে পারেন। তবে এইখান থেকে একটু একুরেটলি নেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু এখানে একটা সিগনেচার রয়েছে, তো আমরা এই সিগনেচারটাকে স্কিপ করে দিতে চাই। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার বাটন চাপলে একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। আমরা এখন মুভ টুলটিকে সিলেক্ট করে নিব এবং এই যে রাবার স্ট্যাম্প বা সিলটি রয়েছে এটাকে আমরা ক্লিক করে ধরে আমরা ওই ডকুমেন্টে নিয়ে যাব। একটু জুম ইন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন সিলটি কিন্তু এখানে চলে এসেছে, তারপরেও এই কাগজটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আমার সাবস্ক্রাইবার হয়তো এই সমস্যাটির কথাই আমাকে বোঝানোর চেষ্টা করেছে। তবে এটাকে ম্যাচ করানো খুব একটা কঠিন কাজ নয়। প্রথমে আমরা যেটা করব, আমাদের এই যে সিলের যে লেয়ার বা স্ট্যাম্পের যে লেয়ার, এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় রয়েছে। তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ বাটন চাপব। এখানে হিউ অ্যান্ড স্যাচুয়েশনের যে উইন্ডো এটা চলে এসেছে, এখন আমরা এখান থেকে এটার স্যাচুয়েশনটাকে কমিয়ে দিব। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল বাটন চাপব। এখন লেভেল অ্যাডজাস্টমেন্টের উইন্ডো চলে এসেছে, এখন লেভেল অ্যাডজাস্ট করলেই এই সিলটি কাগজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সিলটি কিন্তু এখন এই ডকুমেন্টের মধ্যে বসে গেছে। আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। সম্ভবত এই টেকনিকটি না জানার কারণে আমার ওই সাবস্ক্রাইবারের এই সিলটি কপি করতে সমস্যা হয়েছিল। তো আমরা আমাদের ওই সাবস্ক্রাইবারের সমস্যার সমাধান করে দিয়েছি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।